উত্তর পূব রেলওয়ে রাজ্যের মাঝে পার হয় অবৈধ সামগ্রী। সুরং ব্যবসায়ী নিষিদ্ধ সামগ্রী সরবরাহ ব্যবহার করে উত্তর পূব রেলওয়ে। প্রাগ নিউজের স্টিং অপারেশনত উন্মোচিত ভয়ঙ্কর তথ্য। প্রতিবেদনের আরম্ভণিতে ভালক মন করক এই কুখ্যাত সুরং ব্যাপারী দুজন। এর নাম হেরালাল কুমার আর এইজন জহর দাস। এই দুই সুরং ব্যবসায়ী গুয়াহাটির নিয়ন্ত্রণ করে সুরং ব্যবসায়ের সাম্রাজ্য। এতিয়া আহ প্রতিবেদনের মূল কথালয়। ঘটনা সোমবার নিশা প্রাগ নিউজলে আহিছিল এটা গোপন তথ্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটাকৈ ডবাত লুট করা হয়েছে বার্মিজ সুপারি। সুপারিখিনি সরবরাহ করা হব ডিমাপুরের পশ্চিমবঙ্গলৈ। তার পাছতেই প্রাগ নিউজের নিউজ রুমত প্রস্তুত করা হয়েছিল স্টিং অপারেশনের গোপন কৌশল। এয়া মঙ্গলবারের দৃশ্য। পুয়া ছয় বজাত প্রাগ নিউজের ছজনীয়া সাংবাদিকর এটি দল রওনা হয়েছিল পল্টন বাজার রেলওয়ে স্টেশনলৈ। উত্তর পূব রেলওয়ের জড়িয়ে সরবরাহ হয় নাকি নিষিদ্ধ সামগ্রী? প্রাগ নিউজের হাতত পড়া এক গোপন তথ্য অনুসরি আমি এক গোপন সূত্রের পমখি দিয়ে এখন বিশেষ রেলত সেই বিশেষ এটা অভিযান চলাবলৈ ইতিমধ্যে আমি রওনা হয়েছো পল্টন বাজার রেলওয়ে স্টেশনলৈ। বলক যাও পল্টন বাজার রেলওয়ে স্টেশনলৈ আর সেই বিশেষ রেলখনত কি নিষিদ্ধ সামগ্রী সরবরাহ হয়ে আছে সেয়া সবিস্তারে প্রকাশ করিম প্রাগ নিউজত। ছয় বাজি পঞ্চল্লিশ মিনিটত প্রাগ নিউজের দল উপস্থিত হয়েছিল পল্টন বাজার রেল স্টেশনত। গোয়ারে পৰা প্রাগ নিউজে এটা অভিযান চলাইছিল আর সেই অভিযানত এটা আমি খবর লাভ করেছিল যে সুপারি অনা হয়েছে, সুরাং সুপারি অর্থাৎ অবৈধভাবে সরবরাহ করে লওয়া হয়েছে কামরূপ এক্সপ্রেসর সুপারি সমূহ। আর ইয়ার দৃশ্যাংশ এয়া সুপারি উলাই পড়ছে বস্তায় বস্তায় সুপারি এয়া কামরূপ এক্সপ্রেসর। ইয়ার পশত উপস্থিত হয়েছিল জিআরপি থানার বাকরে। অবগত করা হল জিআরপি, লগেলগে সক্রিয় হল জিআরপির এসপি প্রাণজিৎ বরা সহ আন আন আরক্ষী। উত্তর পূবর পৰা বহিরাজ্যল সরবরাহ হয়ে থাকা এই যে সুপারি দেখিছে মোর হাতত, এই সুপারির যে ব্যবসায় রমরমিয়া ব্যবসায় কলা ব্যবসায়, এই কলা ব্যবসায়ত কোন কোন জড়িত আছে সেই সকলো তথ্য বারে বারে আমি আরপিএফর জিআরপির আমি যোগাযোগ করেছিল। তারপরও সেই উত্তর নোপার পাছত আমার একটা অভিযান চলিছিল নর্থ ইস্টর বিভিন্ন রাজ্যত, আর বিভিন্ন রাজ্যেরপরা কেনেকৈ আহে ডিমাপুরত কোনে লোড করে সুপারি, আর এই সুপারি বহিরাজ্যল কেনেকা যায়, কার নেতৃত্বত যায়, কার আশীর্বাদত সুপারির রমরমিয়া ব্যবসায় চলি আছে। নির্ধারিত সময়ত কামরূপ এক্সপ্রেস পালে পল্টন বাজার রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ওয়ানত। প্রাগ নিউজের হাতত পূর্বরে তথ্য আছিল যে রেলখনের ফ্রন্ট এসএলআর আর রেয়ার ভিপি ডবাত লুট করে অনা হয়েছে সুরাং বার্মিজ সুপারি। সেই তথ্যের ভিত্তিতেই রেলখনত জিআরপি আর ডবা দুটাত আরপিএফে চলালে অভিযান। অভিযানকালত প্রথমে এইজন রেলওয়ে কর্মীয়ে সহযোগ করা নাছিল জিআরপি আর আরপিএফক। অভিযানত জিআরপি আর আরপিএফে নামনি মোয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসর পৰা উদ্ধার করে 160 বেগ সুরাং বার্মিজ সুপারি, যেখিনির মূল্য 4,70,00,000 টাকা। জিআরপিয়ে সুরাং সুপারিখিনি জব্দ করে 102 নং গোচর রুজু করে আরম্ভ করেছে তদন্ত। কিন্তু বর্তমানেও পলাতক অবস্থাত দুই কুখ্যাত সুরাং ব্যবসায়ী হেরালাল কুমার আর জহর দাস। এটা প্রশ্ন হয় এই দুই সুরাং ব্যবসায়ী উত্তর পূব রেলওয়ে সুরাং সামগ্রী কঢ়িয়া বাহন রূপে ব্যবহার করেছিল কেনেকৈ? প্রাগ নিউজের হাতত পৰা তথ্য অনুসরি এই দুই সুরাং ব্যবসায়ী ডিমাপুরত সক্রিয় হয়ে থাকা আইআরটিসিয়ে কুরিয়ারের ঠিকা দিয়া ট্রান্সপোর্টারক ম্যানেজ করে চলায় সুরাং দেহা। প্রাগ নিউজের স্টিং অপারেশনত এনে সকলবর তথ্য উন্মোচিত করে দিয়ার পাছত এটা দুই কুখ্যাত সুরাং ব্যাপারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া সকল নির্ভর করব জিআরপির উপর। ব্যুরো রিপোর্ট, ভিশন প্রাগ।